হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন বারটা ছিল মঙ্গলবার, আর ঘড়িতে এখন সকাল 10:15 মতো বাজে। আর আমাদের মেয়ে রুথভি, যাকে আমি আর রোহন ভালোবেসে কিট্টু এবং অনেক নামে ডাকি, তার বয়স ছিল 9 দিন। তো রোহন ওদিকে অফিসের একটু একটু কাজ করতে করতে কিট্টুকে দেখছিল, কারণ ও তখন জেগেছিল। তো আমি ভাবলাম এই সুযোগে ঝটপট করে ঘরের টুকটাক কাজকর্ম সেরে নিয়ে দুজনের জন্য কিছু বানিয়ে নিই। তো চিড়ের পোলাও আজকে বানাবো ঠিক করেছি, কারণ এই রান্নাটা করতে তেমন কোনো খাটনিও হয় না, তাড়াতাড়িও হয়ে যায় আর পেটও ভরে যায়। তো যাই হোক, এই চিড়ের পোলাও বানানোর জন্য পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, গাজর, আলু, পছন্দের কিছু সবজি ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর এটা খেয়ে নিয়ে আমাদেরকে আজকে একটুখানি বাইরে বেরোতে হবে। আর আজকে আমরা প্রথম আমাদের নিউবর্ন বেবিকে নিয়ে বাইরে বের হচ্ছি। তো এখানে ডাক্তাররা বলেছে যে বাচ্চার জন্মের 1 সপ্তাহ পরে নিউবর্ন বেবিকে যে কোনো ওয়েদারে বাইরে অল্প অল্প করে বের করতে, এতে নাকি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়, পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে শেখে, আর ইমিউনিটি পাওয়ার নাকি স্ট্রং হয়। তো আমরা সেজন্যই ঠিক করেছিলাম কিট্টুকে নিয়ে 1 সপ্তাহ পর থেকে বাইরে বের হব। তো আমার ডেলিভারির পরে যেদিন আমার 1 সপ্তাহ পূর্ণ হয়, ঠিক তার পরের দিনই আমার ম্যাটারনিটি কেয়ারও শেষ হয়। তো সেদিনই ক্যাম্পসার্ক বলেছিল আমি যদি বাইরে বেরোতে চাই তাহলে অল্প একটুখানি বাচ্চাকে নিয়ে হেঁটে আসতে পারি। কিন্তু হঠাৎই ওয়েদারটা একটুখানি খারাপ হয়ে গেল, তো আর সেদিন বাইরে বেরোনো হলো না। তাই ভাবলাম এই 9 দিনের মাথায় কিট্টুকে নিয়ে বাইরে বের হব। কিন্তু আজকে আমাদের বাইরে যাওয়ার আরেকটা কারণও রয়েছে, সেটা বলছি কি কারণ রয়েছে তার আগে দাঁড়ান। এই চিড়ের পোলাও বানানোর জন্য তেলের মধ্যে আমি তেজপাতা, দারচিনির অল্প একটুখানি অংশ, এলাচ, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরপরে যেটা করে থাকি, কয়েক সেকেন্ডের জন্য গোটা মশলাগুলো খানিকটা নেড়ে চেড়ে নিয়ে যে সবজিগুলো কেটে রেখেছি ওগুলো আর পরিমাণ মতো লবণ দিয়ে চলুন সবজিগুলোকে ভেজে নিই। আর সবজিগুলো ভেজে নিয়ে ওই যে বড় বড় সাইজের চিড়েগুলো হয় সেটাই আমার কাছে ছিল, তো ওগুলো ভালোমতো করে ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে শুকনো করে নিয়েছিলাম, যাতে পোলাওটা রান্নার পরে ঝরঝরে হয়। তো এরপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে মটরশুঁটি, কাজু কিশমিশ, পরিমাণ মতো হলুদ আর চিনি। যেহেতু পোলাও রান্না করছি একটু তো মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে, তো সেজন্যই সব মশলাগুলো পরিমাণ মতো দিয়ে ওই এরপরে 3 থেকে 4 মিনিট রান্না করার পরে সবশেষে দিয়েছিলাম এর মধ্যে কারি পাতা। আমার কাছে শুকনো কারি পাতা ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতো ঘি। ব্যাস, নানান রকমের সবজি দিয়ে আমি তো এইভাবেই চিড়ের পোলাও বানিয়ে থাকি, তো সেটা রেডি হয়ে গিয়েছে। এখন দুজনের জন্য প্লেটে বেড়ে দেখে আসি ওদিকে বাবা আর মেয়ে কী করছে। অনেকক্ষণ ধরে কিট্টুর কোনো সাড়া শব্দ নেই, মনে হয় ঘুমিয়ে গিয়েছে। হ্যাঁ, ঠিকই গেস করেছিলাম, দেখেছেন, ঘুমিয়ে গিয়েছে। তাহলে এই সুযোগে দুজনে একসাথে খেয়ে নিয়ে চলুন চিড়ের পোলাওটা। নাহলে যা হয়, বাচ্চা জেগে থাকলে একসাথে তো আর খাওয়া হয় না, একজনকে সামলাতেই হয়। আর এখন প্রায় দুপুর 12টা মতো বাজে, আমরা ওই দুপুর 1টা নাগাদ দুজনে রেডি হয়ে মেয়েকে ভালো মতো করে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এখন ওকে স্ট্রলারের মধ্যে শুইয়ে নিয়ে চলুন বেরিয়ে পড়ি। তো প্রথম দিন ওকে এইভাবে আমরা স্ট্রলারের মধ্যে শুয়ে নিয়ে বাইরে বেরোচ্ছি। এতদিন অন্যান্য সবাইকে দেখতাম ছোট বাচ্চাকে এভাবে স্ট্রলারে নিয়ে ঘুরছে, আজকে আমরা প্রথমবার বেরোচ্ছি। একটু তো টেনশন হচ্ছে যে এটার মধ্যে শুয়ে ও কী জানি কীভাবে রিয়্যাক্ট করবে, ঘুম থেকে উঠে যাবে না তো, উঠে আবার কান্নাকাটি করবে নাকি মাঝরাস্তায়, তখন কী করে ওকে থামাবো। তো যাই হোক, ওই যে বেবি ডেলিভারির পরে কিট্টুকে নিয়ে হসপিটাল থেকে বাড়িতে ঢুকেছিলাম, তো 1 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরে আজকে বাইরে বেরিয়ে বাইরের রোদ, হাওয়া এইসব খেয়ে আমারও মনটা বেশ ফুরফুরে হয়ে গিয়েছে। ও হ্যাঁ, যেটা আপনাদেরকে বলা হয়নি, ডক্টর তো অবশ্যই বলেছিল 1 সপ্তাহ পর থেকে ছোট বেবিকে নিয়ে একটু একটু করে বাইরে বেরোতে। তো আজকে আমাদের বাইরে বেরোনোর আরও একটা কারণ রয়েছে, সেটা হলো আজকে কিট্টুর রয়েছে হেয়ারিং টেস্ট। তো বাড়ি থেকে 10 মিনিটের দূরত্বেই একটা লাইব্রেরি রয়েছে, এখানে আমি আমার প্রেগনেন্সির সময় একটা ভ্যাকসিনও নিতে এসেছিলাম, তো সেখানেই আজকে ওর এই হিয়ারিং টেস্ট হবে। আর এরপরে প্রত্যেকটা নির্দিষ্ট সময়, মানে টাইমে টাইমে বেবির গ্রোথ লেভেল চেক থেকে শুরু করে ভ্যাকসিন দেওয়া সব কিছু এখানেই হবে। তো এই জায়গাটাকে বলা হচ্ছে সেন্টার ফর ইউথ অ্যান্ড ফ্যামিলি, ডাচের শর্ট টার্মে বলা হচ্ছে CJG। তো আমার এই নেদারল্যান্ডে ডেলিভারির পরে এখান থেকে একজন বাড়িতে গিয়েছিল ওই কিট্টুর একটা মেডিকেল ফাইল বানানোর জন্য। তো সেখানে ওনারা সব আমাদের ছোটোখাটো ডিটেলস নোট করে রেখেছে,
মানে আমার মা বাবা থেকে শুরু করে রোহনের মা বাবার কোনো সিরিয়াস ডিজিজ রয়েছে কি না সেই সব ব্যাপারে সব কিছু নোট করে রেখেছে। তো যাই হোক, কিট্টুর হেয়ারিং টেস্ট হয়ে গিয়েছে, রিপোর্ট খুব ভালো রয়েছে, কিন্তু ওকে যে আমরা ঘুম পাড়িয়ে খাইয়ে দিয়ে শান্ত করে নিয়ে এসেছিলাম ওই হেয়ারিং টেস্টে, কানের মধ্যে কিছু একটা ঢুকিয়ে হয়তো খুব জোরে সাউন্ড করেছিল বা যাই হোক, তো ওর ঘুম তো ভেঙে গিয়েছে আর উঠে নিয়েই তো এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। একটুখানি না খাওয়ালে কিছুতেই এখন ওকে আর শান্ত করা যাবে না। তো যেখানে আমরা ওর টেস্ট করাতে এসেছিলাম তো সেখানে ফিট করার জন্য এবং ডাইপার চেঞ্জিং রুম ছিল, তো রোহন ওর ডাইপারটা চেঞ্জ করে দিল, আমি ওকে খাইয়ে একটু শান্ত করে ঘুম পাড়িয়ে দিলাম। আর আপনাদেরকে বলে রাখি, আপাতত জন্মের পরে ও যে যে টেস্টগুলো করানোর দরকার ছিল সাথে সাথেই সেগুলো আজকে শেষ হলো। এমনি তো বাচ্চা জন্মানোর পরে পরেই হসপিটালে ওই সুগার লেভেল থেকে শুরু করে আরও যা যা নিয়মিত চেক আপগুলো করা হয়ে থাকে সেগুলো তো হসপিটালেই করা হয়েছিল। এছাড়াও বাড়িতে এসে কিট্টুর জন্মের 5 দিনের মাথায় ওর আরেকটা টেস্ট করা হয়েছিল, সেটা হলো হিল প্রিক টেস্ট। আমাদের মেয়ের যখন 5 দিন বয়স ছিল তখন মিডওয়াইফ এসে বাড়িতে এই টেস্টটা করে নিয়ে যান। ও একটা স্পেশাল কার্ডের মধ্যে বেবির গোড়ালি থেকে 4 থেকে 5 ড্রপ ব্লাড নিয়ে এই টেস্টটা করা হয়। আর এই টেস্টটা এই জন্যই করা হয় যে নিউবর্ন বেবির কোনো রেয়ার বা সিরিয়াস কোনো ডিজিজ রয়েছে কিনা তাহলে সেটা জানা যায়। আর এই টেস্টের রেজাল্ট ওই 1 মাসের মধ্যে বাড়িতে মেল বা চিঠির মারফতে জানানো হয়। তো যাই হোক, জন্মের সাথে সাথেই এই ইম্পর্টেন্ট টেস্টগুলো করা হয়েছিল এখানে। আর দেখুন, ওকে খাওয়ানোর পরে সাথে সাথে তো ঘুমিয়ে গিয়েছিলো আমার বুকের ওপরে মাথা রেখে, কিন্তু যেমনি সেখান থেকে বেরিয়েছি আর স্ট্রলারে ওকে শুয়েছি দেখুন কীরকম গোল গোল চোখ করে তাকিয়ে রয়েছে, এমনকি মাথার ওপরে ঢাকনাটাও রাখা যাবে না, মানে ওকে সব কিছু চোখ খুলে দেখতে হবে। তো ওখান থেকে তো আমরা বেরিয়ে গেলাম, জানেন সেখানে আমরা আধ ঘন্টা লেটে পৌঁছেছি। বুঝতেই পারিনি যে বাড়ি থেকে বেরিয়ে আমার হেঁটে হেঁটে যেতে এতটা টাইম লাগবে। এতদিন তো ঘরের ভিতরে হাঁটাচলা করছিলাম, কোনো প্রবলেম হয়নি, কিন্তু আজকে বাইরে বেরিয়ে একটু হেঁটে অনেকটা হাঁপিয়ে গিয়েছি, স্টিচের জায়গায় ব্যথা করছিল। একবার তো ভাবলাম আমি মাঝ রাস্তাতে বসে পড়ি, তো রাস্তার ধারে প্রচুর বসার জায়গা রয়েছে, তো সেখানে আমি বসে পড়তাম, রোহন না হয় গিয়ে ওর টেস্ট করিয়ে সব কিছু নিয়ে আসতো। তারপরে ভাবলাম একবার যদি উঠে পড়ে ঘুম থেকে, ছোট বাচ্চা তো না খাওয়ালে ওকে কিছুতেই শান্ত করা যায় না। তাই একটুখানি কষ্ট হলো, হেঁটে হেঁটেই চলে গেলাম, একটুখানি আবার মাঝখানে বসেও ছিলাম। যেখানে অন্যান্য দিন হেঁটে 10 মিনিটে পৌঁছে যেতাম, আজকে আধ ঘন্টায় পৌঁছেছি। আর এত ছোট বাচ্চা নিয়ে একটুখানি লেটে পৌঁছেছি বলেও ওনারা প্রথম দিন কিছু বলেনি, কনসিডার করেছে আমাদেরকে, নাহলে এখানে অ্যাপয়েন্টমেন্টে যা সময় দেয় সেই সময় অনুযায়ী যেতে হয়। তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার পথে একটা কফির দোকান ছিল, তো ভাবলাম সেখানে বসে অল্প একটুখানি কফি কেক এইসব খেয়ে তারপরে না হয় বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন, ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কিট্টুর সাথে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।